নমস্কার। দেখুন, আজকে যে বিষয় নিয়ে আমাকে কথা বলতে বলেছেন খুব সুন্দর বিষয়, অসৌচ পালন করলে কার লাভ হয়। আসলে যিনি মারা গেছেন তার কি কোনো উন্নতি হয় আমরা যদি অসৌচ পালন করি? আমাদের কোনো আত্মীয়ের মৃত্যুর পর আমরা এই অসৌচের বিধানটা কীরকম দেখি? আমাদের প্রিয়জনের যখন দেহান্ত হয়, তারপর তার অন্তিম শ্বাসকর্ম, অন্তিম ক্রিয়াকর্ম ইত্যাদি করার পর, তার দেহ সংস্কার করার পর নির্দিষ্ট কিছু দিন বিভিন্ন কৃচ্ছ সাধন করা, মনে রাখবেন এগুলো, এই ব্যবস্থাটার নাম অশৌচ। এই অশৌচ পালনের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চতুর্বর্ণের আলাদা আলাদা নিয়ম আছে, আলাদা আলাদা দিন সংখ্যায় এই অশৌচ পালন করতে হয়। আবার জ্ঞাতির অশৌচ একরকম হয়, তাই না? তার সর্বনিম্ন তিন দিন যেটা পালন করতেই হবে। এখন হচ্ছে আমার খুব দূর সম্পর্কের এক আত্মীয় মারা গেছে, জীবনে তাকে দেখিও নি, অশৌচ পালন আমি করব কেন? আবার একজন বলছেন যে জন্ম থেকে বাবার সঙ্গে সম্পর্ক নেই, বাবা মারা গেছে, আমার অশৌচ পালন করতে হবে। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, দেখুন অশৌচ পালনের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার মনকে, প্রিয়জন মারা গেলে কী হয়, মনের মধ্যে একটা দুঃখ, একটা আন্দোলনের সৃষ্টি হয়, মনটাকে পুনরায় আবার কর্মস্রোতে নিয়ে আসার জন্য, আমি যেমন আগে ছিলাম সেই একই জায়গায় নিয়ে আসার জন্য আমরা, মনে রাখবেন এই নিয়ম কার্যগুলো পালন করা হয়। শেষে বলা হয় ওং মধু, ওং মধু, ওং মধু, আসলে কিচ্ছু হারায়নি, পৃথিবী মধুময়, দেহপাত হয়েছে মাত্র, এক দেহ ঘর থেকে অন্য ঘরে যাওয়া হয়েছে মাত্র। এই শ্রাদ্ধের, এই আসল শ্রাদ্ধ মানে শ্রদ্ধা জানানো, যিনি মৃত ব্যক্তি তাকে শ্রদ্ধা নিবেদন করছি, আপনি চির পরকালে শান্তি লাভ করুন, তৃপ্তি লাভ করুন, মন্ত্রে মন্ত্রে এই কথাই বলা হয়, তার স্বর্গ লাভ হোক, তাই না? এখন কথা হচ্ছে যার সঙ্গে আমার সম্পর্ক নেই তার জন্য আমরা দেখবেন আত্মীয়দের ক্ষেত্রে অশৌচ পালন করি, কিন্তু আপনার প্রতিবেশী কেউ মারা গেলে আপনি অশৌচ পালন করেন? করেন না, মন খারাপ থাকে খানিকটা। তা আমার মনে হয় যে আত্মীয় পরিজন কেউ গত হলে অশৌচ পালন করা উচিত, এটা আমাদের সংস্কার সংস্কৃতি, আমাদের মনটাকে অ্যাডজাস্ট করার জন্য। এখন খুব দূরের সম্পর্ক, দেখেন উনি, সেক্ষেত্রে পালন করাও যা, না পালন করাও তাই, তবুও আমি পালন করতে বলবো, কেন বলুন তো? আমাদের সংস্কার, আমরা নিজেরা যেন সংস্কার থেকে চ্যুত না হয়ে যাই, তাহলে ম্লেচ্ছ বলবে আমাদেরকে। আর বাকি রইল কার উপকার হয় এই শ্রদ্ধা জানালে, যে মৃত্যু হয় যার, সে মুক্ত হয়ে যায়, দেহ মুক্ত হয়ে গেল, তার কর্মফল সবারই মৃত্যুর পর ইদোষ খণ্ডন, শ্রাদ্ধ শান্তি, তাহলে তো সবাই স্বর্গে চলে যেত, স্বর্গে আর জায়গাই থাকতো না, এত মানুষ স্বর্গে চলে যেত। আসলে প্রত্যেকে তার নিজ কর্মফলে এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে, বা তার কি পরম গতি হবে সেটা ঠিক হয় তার কর্মফলে। তাহলে এই শ্রাদ্ধ করলে, অশৌচ পালন করলে আমাদের লাভ হয়, আমরা শ্রদ্ধা জানাচ্ছি, অন্যকে শ্রদ্ধা করলে নিজের কী বাড়ে, নিজের সম্মান বাড়ে, তাই না? সেই রকম আমরা যখন এই পিতৃপুরুষের উদ্দেশ্যে এই শ্রাদ্ধ, এই অশৌচ এগুলো পালন করি, আমাদের দেহ মনের উন্নতি সাধন হয়, আর ঈশ্বর আশীর্বাদ করেন। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে, সঙ্গে থাকুন।